হ্যালো গাইস আজকে হলো একত্রিশে ডিসেম্বর এই বছরের এটাই শেষ দিন যাই হোক বন্ধু তোমাদের সকলকে অগ্রিম নিউ হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদের পরের বছরটা খুবই সুন্দর কাটুক ভালো কাটুক এইটাই এটাই আশা রাখি যাই হোক বন্ধুবান আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের পুকুর পাড়ে ইয়ের মারা হবে জাল মারা হবে মানে নেটিং করা হবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখাবো তোমাদের কতগুলো মাছ পাওয়া যায় এবং কীভাবে মাছ মারা হয় সব তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে সন্ধুগণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরি সবন্ধুগণ এনজয় করো দেখতে থাকো গো দেখো গাইস পুকুরে জাল নামানো হয়েছে আমরা এই সাইড থেকে দেখাচ্ছি এখানে অনেকটাই বড় পুকুর রয়েছে চারিদিক থেকে মারা হবে এখন একদিক থেকে নামানো হয়েছে চারিদিকটা ঘিরে ঘিরে এক জায়গায় নিয়ে আসা হবে এবং মাছগুলো সব দিকের যে মাছ রয়েছে সবগুলোই উঠে আসবে একটা জায়গায় সুবান ধবান দেখো জাল নামিয়ে দিয়েছে আমি সম্পূর্ণ মূল্যে রাখবো না কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো এ দেখো জাল অনেকটাই এখন দেখালাম না তোমাদেরকে অনেকটাই পাশাপাশি চলে এসেছি আমরা দেখো একটা মাছ এখানে লাফিয়ে এসেছিল সেই মাছটাকে আমরা ধরেছি এখানে রয়েছে সেই মাছটা অনেকটাই বড় ছিল দেখো আর যেগুলো বাকি ছিল সেগুলোকে ধরার ব্যবস্থা করা হচ্ছে এইভাবে করে এই পানা ছিল পুকুরে অনেকটাই সেই পানাগুলো সাফ করে সাফ করা হচ্ছে দেখো এখন মাছ ধরা হচ্ছে কয়েকটা মাছ এখানে ধরা হয়েছে আর একটা হাপা করা হয়েছে হাপা মানে একটা নেটের মতো জিনিস তৈরি করা হয়েছিল সেখানে মাছগুলোকে ভরা হচ্ছে হাড়িতে ভরা হয়নি একটু পরে তোমাদেরকে হাড়িটাও দেখিয়ে দেবো এই দেখো হাড়িতে এক হাঁড়ি ভর্তি মাছ এখানে রয়েছে একটু পরে এগুলোকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে প্যাটলা বাজারে সুবর্ধমান আজকের ভিডিও এখানেই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই সকল সুস্থ